শুভ সন্ধ্যা বন্ধুরা। তো আমি তো পুরুলিয়াতে চলে এসেছি, এসে পরেই আর বিয়েবাড়ি অনুষ্ঠান শেষ হলো। বেশ যাওয়া আসা করলাম, তো খুব এনজয়, প্রচুর এনজয় করেছি। এত ঠান্ডা তো স্লিপলেস পড়েছিলাম বলছিল সবাই, কিন্তু আগে তো ফ্যাশন, তো একটু এনজয় করে নিই। তারপর কয়েকটা পিকচার তুলে আর ইয়ে করে নিয়েছিলাম, তারপরে পরে নিয়েছিলাম রাত্রের দিকে যখন বিয়ে দেখি তখন পরে নিয়েছিলাম। তারপরে এসে পরে তো সারাদিন ঘুম দিলাম, কেননা আমরা ফিরেছি 5টার সময়তে, ভোর 5টার সময়। এই সামনেই তো ওই জন্যই চলে আসছিলাম, ওখানে বাপের বাড়ি আছে, বাপের বাড়িতে থাকলেও ভালো হতো, কিন্তু এই শীতের সময় সে আবার আসতেই হবে সকালবেলা, সেই জন্য চলে এসেছি। যাই হোক, বাড়িতে এলে অনেকক্ষণ রেস্ট নেওয়া যাবে, এই জন্য ঘুমিয়ে নিয়েছি, পুরো ফ্রেশ হয়ে গেছি। আর এখন দেখছি তারপরের দিন থেকে মানে বাড়িতে তো খেতে হবে, কিন্তু সেরকম কোনো মানে জিনিসগুলো আনো নেই, আর রেখে দিয়ে যায় না, কারণ আমাদের 1-2 মাস দেরি হয়ে যায়, ওই জন্য কোনো জিনিস কিনে রেখে যায় না। তো কিছু কিছু জিনিস, শুকনো জিনিসগুলো আছে, যেমন তো কিছু কিনতে যাচ্ছি, যেমন আটা, মসুর ডাল কিনতে হবে, তারপরে ব্রেকফাস্টের জন্য স্মুদির বানানোর জন্য ওটস, গ্র্যানুলা পেস্ট, এদিকে সোপ কিনতে হবে, আরও অনেক কিছু কিনতে হবে। চলো আমি এখানে যাচ্ছি, পুরুলিয়ার স্মার্ট বাজারে যাচ্ছি, তো এখান থেকে টোটোতে করে যাচ্ছি, 10 টাকা নেবে। আর এখন 7:10 হয়ে গেল, এই যে এত খুব ঠান্ডা, এত ঠান্ডাতে মানে বেরোতে ইচ্ছা করছে না, কিন্তু কি করব, কাজগুলো তো করতে হবে, তো সেই জন্য। আর আমাদের এই 5 তলা নিচে তো ওই জন্য আবার খুব বিশাল বিশাল ঠান্ডা, রুমগুলোই ঠান্ডা, জানি না বাইরেও তো ওইরকম, পুরুলিয়ায় মানে বুঝতেই পারছেন কত ঠান্ডা হবে আর শীতের জন্য এই জন্য। তো চলো আমার সাথে স্মার্ট বাজারে, তো যেসব জিনিসগুলো কিনবো তো তোমাদেরকে এসে তোমার সাথে সব শেয়ার করব। তাহলে চলো, আমি রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি, চলো তাহলে ওখানে স্মার্ট বাজারে। রেডি হয়ে গেছে মেয়ে, ঠিক আছে, তো চলো। এত খুব শীত, এই মাথায় কিছু নিবি না, নে কেনাকাটার উপরে 5% ছাড়, তাই আসুন।
এগুলো কি সিরিয়েল গুলো একটা বের করে দিচ্ছে কাছের কাছের বলতে পারছি সুপারমুখী আছে এইরকম কাপ দেখো এটা তো ছিল আগে ছিল হ্যাঁ শ্যাম্পু তুই নিয়ে এসছিস তো নিভিয়ার বডি চলে ছোট সাইজের নেব একটা নেবেন দুটো নেই দুটো মাসটা কি যাবে মানে এই এই জিনিস হয়ে যাবে আরো নাও 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 আরো বিস্কিট নাও এগুলো হয়ে যাবে ওরিও ভালো লাগে খেতে সবার জন্য নিয়েছো বাহ আমি তাহলে হলুদ বা দেখছি ইয়ের নিচ্ছি না কেন এটা কিসের নিলাম আমি পাগল সে বন্ধুরা
এখন 9:05 এখন ফিরলাম জিনিসগুলো নিয়ে। তো এরপর আমার খাবারের দেখি ব্যবস্থা করতে হবে। তো এই যে জিনিসগুলো নিয়ে এসেছি, 3টে ব্যাগ ছোট ছোট বললাম দিয়ে দিতে, আর বললাম ছোট ছোট ব্যাগ দিয়ে দিতে বললাম, তাহলে আমাদের আনতে সুবিধা হলো। আর টোটো করে এলাম, আর সকালে জিনিসগুলো বের করব, সাজিয়ে রাখবো, তখন তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো এখন দেখি কি খাবার আনছে। 9:00 তো আর কিছু করবো না, নিয়ে আসবো। ভীষণ ঠান্ডা, যখন টোটো করে আসলাম তখন বেশি ঠান্ডা লাগছিলো, আর যখন বাইরে বেরিয়েছি বা ওখানে মলের মধ্যে ছিলাম তখন তো ঠান্ডা লাগবে না, বেশ ছিলাম। তো চলো ফ্রেশ হয়ে যাই। আর পুরুলিয়াতে একটু বেশি ঠান্ডা সব জায়গা থেকে, মানে কলকাতায় ছিলাম তো কলকাতাতে এতটা ঠান্ডা নেই যেটা পুরুলিয়াতে ঠান্ডা, কনকন করছে ঠান্ডাতে। আর বাড়ির মধ্যে তো এক ফোঁটাও রৌদ্র ঢোকেনি, দুটোর পর যা একটু ঢোকে তো ঢোকে, ব্যাস তাহলে পুরো দার্জিলিং। চলো বন্ধুরা, রাত্রে আর খাবার বানালাম না, এই যে এগ তরকা মামি দুটো আর রুটি নিয়ে এলাম, আর তার সাথে আছে একটু খেজুর গুড়। চলো তাহলে ডিনার করে নিই আর সকালে আসছি তোমাদের কাছে ফিরে, সকালে জিনিসগুলো দেখিয়ে তারপরে ভিডিওটা শেষ করব। তাহলে চলো এখন গুড নাইট বন্ধুরা। শুভ সকাল বন্ধুরা, তো এখন বাজে 9:00 আর আমার এক্সারসাইজ কিছু করলাম, মানে জাস্ট টুকটাক করলাম, এখনও ট্রেডমিলটা ঠিক করিনি, আর চা গ্রিন টি খেলাম। আর দরজা জানালাও তো ঠান্ডার জন্য বন্ধই রাখতে হচ্ছে, এখন 10টার সময় খুলবো দরজা জানালা সব, দেখি যদি রৌদ্র আসে। আর চলো আমি ভাবলাম তাহলে সকাল সকাল আমার যখন কাজ টাজ হয়ে গেল তখন আমি তোমাদের সাথে এই যে কাল যে জিনিসগুলো নিয়ে এসেছি স্মার্ট বাজার থেকে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। এইরকম গ্রোসারি আইটেম আছে, আর চলো তাহলে দেখিয়ে দিই তোমাদের সাথে। এই যে 3টে ব্যাগ, ছোটো ছোটো 3টে ব্যাগ করেছিলাম। তো এই ডাইনিং টেবিল এখানে নামিয়ে রাখি, জিনিসগুলো রাখতে সুবিধা হবে সব জিনিসগুলো দেখে নিলে। তো ফার্স্ট আমার এই যে টোস্ট, চাবি খাওয়ার জন্য টোস্ট বিস্কিট, এটা দারুণ টেস্ট, এটাই আমি খাই অ্যালার্জিটা। আর এখানে কাজু, কাজু ওখানে কলকাতাতেই শেষ হয়ে গেছিলো, নাহলে থাকলে নিয়ে আসতাম। তো এখানে আমি আজকে গোপালেরও কাজু শেষ হয়ে গেছে, তো ওই জন্য কাজু। এগুলো এখন অফারে চলছে 300 টাকা, 299 500 দামে, জানি না কীরকম হবে কাজুটা। আর এই যে কিচেনের জন্য আর হাত মোছার জন্য বিশেষ করে আমার দরকার হয় সেগুলো, এগুলো দুটো একসাথে আছে, এগুলো নিয়ে এসেছি। আর মেন নিয়ে এসেছি কাপ, ছিল না বড়ো বড়ো কাপ, এগুলোতে গ্রিন টিটা একটু খেতে সুবিধা হয়, সেই জন্য এখানে একটি আছে এরকম কাপ এই সাইজে, তো এই জন্য দুটো নিয়ে এলাম। এই যে এই একটা, এগুলো 10% অফ দিচ্ছিল, এগুলো নিলো 90 করে করে 180। এই কাপগুলো আগে এক সাইডে রেখে দিই, চলো তাড়াতাড়ি রেখে নিই। আর এই যে পাঁচফোড়ন, যা বেরোচ্ছে তাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে। আর নিয়ে এসছি নেভিয়া বডি স্প্রে, চাল, চাল একটা মিনিকেট নিয়েছি, এটা যে বিস্কিট নিয়েছি মেয়ের জন্য, এগুলো মেয়ে খায়। আর লাইজল নিয়েছি, লাইজল এইরকম ছোটো ছোটো দুটো নিয়েছি, একটা বাথরুমে রাখবো আর একটা ঘর মোছার জন্য, দাঁড়ান দুটো দেখতে পাচ্ছি না। আর কমফোর্ট, আর এই নুডলস দুটো রেডিমেডগুলো মেয়ে নিল ভেজের, এটা একটা আর এটা একটা। আর এই যে ছোটোখাটো কত বিস্কিট বার হচ্ছে, ওখানে গেলে সবই বাড়ছে,
যে নুডলস ছোট প্যাকেট, এটা আরেকটা নেওয়া হয়েছে। আর এগুলো সুপের জন্য নিলাম 10 টাকা করে প্যাকেট, তো 2-3টে নিয়েছি। এই একটা প্যাকেট শেষ হলো, আর একটা প্যাকেট ধরছি। মেয়ে একটা কপি নিল, ওখান থেকে নিয়ে আসেন, পড়াশুনো করবে। আর এই যে টিফিন বক্স, আর এটা নিলাম, এটাই অভিরূপকে দেওয়ার জন্য। ওর বাড়িতে যাব দেখা করতে, স্কুলে ভর্তি হয়েছে নতুন, তার তো ব্যাগ দেবো আর এটা দেবো টিফিন বক্স। তো ব্যাগ ওখানে ছিল না, সেই টিফিন বক্স নিয়ে এসেছি, ওর জন্য নিয়ে এসেছি, ওর বোনের জন্য নিয়ে এসেছি, না দেখাবো। আর এই যে প্যানকেকের জন্য মেয়ে নিয়ে এসেছে, এটা একটা ওটস, এগুলো মেন, এগুলোর জন্য যাওয়া ওটস গ্র্যানুলা। দেখি কতদিন থাকা হয়, তাই ছোটো ছোটো প্যাকেট নিলাম, কেননা এখানেও সে থেকে যাবে তো, আর বুঝতে পারবো না ওদের কলেজ কখন খুলবে। আর এই ছোটো ছোটো ময়দার প্যাকেট নিয়েছি একটা, পাটি সাপটা বানাবো। আর সানলাইট, আর এটা এটা সব আমার বিল হলো 3, এটা পরে বলছি। তারকার ডাল, আর এই যে লাইজল একটা বের করেছিলাম, আরেকটা দুটো, সব ছোট্ট ছোট্ট। নিভিয়া বডি লোশন, আর এই যে সুজির প্যাকেট, ময়দা সুজি পাটিসাপটা বানানোর জন্য ওই, আর ওই নুডলস এই ছোটো ওই দুটো প্যাকেট। আর এটা নিলাম, এই যে গোটা রঙা কলাই, এগুলো মুড়ি দিয়ে খেতে বেশ ভালো, সেদ্ধ করে খাওয়া উচিত, নানা রকম ভ্যারাইটিস কলাই। এটা একটা সস নিলাম, ছোট্ট সব ছোট্ট সাইজ নিতে হচ্ছে। আর বডি ওয়াশ, এটার আর ছোটো সাইজ নেই, এটা বড় সাইজে দরকার। আর টার্মারিক, আর নিয়েছি ছোটো বড়, এই যে রিমোটের জন্য ব্যাটারিগুলো ছোটো সাইজ বড় সাইজ। এই দুটো ব্যাগ শেষ হলো, আরেকটা একটার মধ্যে টিস্যু, আর এই যে চা ছাকে নিয়েছি, আর এই যে অভিরূপ আর অর্পিতা দুজনের জন্য যাবো ওদের বাড়ি, তখন দেখতে পাবে। আর মেয়ের এই বিস্কিট, ওর সেটা খায়, একটু গেলেই না উল্টো পাল্টা একটু জিনিস কিছু নেওয়া হয়ে যায়। উল্টো পাল্টা বলতে এই যে রেডিমেড ধোকলা, এই ধোকলা বলছি রেডিমেড ধোকা, দেখি এটা বানাবো। এটা একবার এনেছিলাম, বেশ ভালো। আর এই ছোটো ছোটো মশলা ওরসে টিফিনের জন্য ওটুকুও করে দেবো। আর আমাদের আর মেয়ে এটা নিল সুপের, এগুলো হচ্ছে উল্টো পাল্টা জিনিস। এটা সর্ষে, আর এটা সুপ, আর এটা জিরে গুঁড়ো, আর কিছু জিনিস এটা ওর সেরে। এটা নিয়ে এসেছি বাসন্তী, এই যে তারক মেহতা কা উল্টা চশমাতে দেখা হয় না, সে এটা জ্যাঠালাল বাসন্তী করে, তো সেটার জন্য খেয়ে দেখি। এটা খাইনি একবারও, কিন্তু খাবো এরপর, দেখি বানাবো প্যাপসুডেন টেস্ট। আর মাস্টার্ড অয়েল আছে, শুধু রিফাইন অয়েল একটা নিয়ে এলাম, ওটাই দেখছি রিফাইন অয়েল আছে। আর মুগের ডাল, আর মুসুর ডাল ফুটুকে দিয়ে আনা করিয়েছি, ব্যাস আর নেই কিন্তু শেষ। আর এই এই জিনিসগুলো আমার বিল হলো ওই 3400 শান্তি, তো 2000 টাকা জিনিস নিলে 9 টাকা কিলো চিনি, সে 1 কিলো, তাহলে আমার তো 3000 হয়েছে, 4000 হলে দুটো প্যাকেট পেতাম, তো ওখানে প্রায় চিনি আর আটা এই 9 টাকা কিলো, ওটা 2000 টাকায় একটা পাওয়া যায়, গিফট পাওয়া যায়। তাহলে শুধু আমি আটা আনিয়েছি পুটুকে দিয়ে, ওই জন্য চিনিটা নিলাম। তাহলে চলো, আমার গ্রোসারি বা সমস্ত কিছু আইটেমগুলো দেখা হয়ে গেলো,
দেখানো হয়ে গেল তোমাদের, তাহলে আমি এখানে ব্লগটা শেষ করছি। তোমরা সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর দেখা হবে পরের ব্লগে। আর আমার বিয়েবাড়ির ব্লগগুলো দেখবে প্লিজ, আমরা খুব এনজয় করেছি। আমার কাকুর মেয়ে মাম্পি সব দিয়ে ছোটো মেয়ে, তার বিয়ে ছিল, তো আমরা এসে পরে আমরা সত্যি এতগুলো ভাই বোন দিদিরা থাকে, খুব খুব এনজয় করেছি মাম্পির বিয়েতে, আর বেশ ভালোভাবে হয়েছে, আমার খুব ভালো লেগেছে। তো চলো আমি আমার ব্লগটা এখানেই শেষ করছি।